নোয়াখালীর সদর হাসপাতালে শিড়িঘর ও ছাদে অপরিচ্ছন্ন পরিবেশে চলছে ময়না তদন্ত পুরাতন মর্গটি পরিত্যক্ত ঘোষণার দশ বছরেও নতুন মর্গ ও সংরক্ষণ আগার তৈরি না করায় এ অবস্থা লাশের দুর্গন্ধে একদিকে দূষিত হচ্ছে হাসপাতালের পরিবেশ অন্যদিকে আলামত নষ্ট হওয়ায় বেশিরভাগ সময় আড়ালেই থেকে যাচ্ছে প্রকৃত কারণ আকবর হোসেন সোহাগের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট নোয়াখালী সদর হাসপাতাল জেলাবাসীর স্বাস্থ্যসেবার অন্যতম সরকারি স্থান হত্যা দুর্ঘটনা অপঘাতসহ নানা কারণে মৃত্যুর রহস্য উন্মোচন করা হয় এই হাসপাতালে তবে রহস্য উদ্ঘাটনের আইনসিদ্ধ চিকিৎসা পদ্ধতি চলছে অস্বাভাবিক পরিস্থিতিতে স্থায়ী মর্গ না থাকায় কখনো সাধারণ ওয়ার্ডের পাশের সিঁড়িঘর কখনো ছাদের চলছে ময়না বা কেন্দ্রকে দেখতেছে বাচ্চারা ভয় পাইতেছে কিছুদিন আগে একটা লাশ কাটা হয়েছে কিন্তু অফেন আমি নিজে দেখছি এক এক লাশ দুই তিন দিনও থাক দুই দিন তিন দিনও থাক থাকি অনেকটাই খোলা পরিবেশে লাশ কাটা দেখে ভীতি সৃষ্টি হচ্ছে রোগীদের মাঝে দূষিত পরিবেশে নতুন রোগে আক্রান্ত হওয়ার অভিযোগ করছেন কেউ কেউ ফুট করে যখন একটা লাশ আসে অনেকেরই এটা কনসেন্ট্রেশন ওদিকে চলে যায় তো মনোযোগটা যখন ওদিকে চলে অনেকে আতঙ্কিত হয় ভয় পায় আমার মেয়ে দেখি ভয় পাইছে ভয় পাকে ভয় পাই এখন মেয়ে অসুস্থ হইয়া গেছে বাথরুম গন্ধ রুমের ভিতরে গন্ধ মলা গন্ধ গন্ধ থাকা জানা নেই নিজস্ব ডোমো এই বাস্তবতা স্বীকার করে নতুন মর্গ তৈরির কথা জানালেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আমাদের একটা সুন্দর আধুনিক রুম হবে সেখানে আমরা এটা এর মাধ্যমে এটা দিন আশা করি শীঘ্রই এটার কাজ শুরু হবে দুই সালে নোয়াখালী সদর হাসপাতালে দুশো সতেরোটি লাশের ময়নাতদন্তের হিসাব দিয়েছেন সংশ্লিষ্টরা